এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল নামে সবাকে যে মিশে আজকে দিন 19 ফেব্রুয়ারি দিন সোমবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করবো যে বিষয়ে শিখবো এসে বিশ্বাসের দৃঢ় আহ্বান। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয়ে কী আমরা পাঠ করবো, রোমিও 4:20-21 আজ আমরা পাঠ করি। কিন্তু ঈশ্বর প্রতিকার কারণে আব্রাহাম অভিশাপ বংশধর সন্দেহ না করেন, কিন্তু বিশ্বাসের শক্তি প্রাপ্ত হয়ে ঈশ্বর গৌরব করলেন এবং তিনি নিশ্চিত ছিলেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করছেন তা সফল করতে সমর্থ ছিলেন। ইব্রাহিমের বিশ্বাসের পিতা, তিনি শুদ্ধ বিশ্বস্ত পিতা ছিলেন না, কিন্তু সমস্ত ইসরায়েলের এবং ইহুদিদের সমস্ত উপজাতিদের কাছে যেহেতু তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর আনুগত্য করছিলেন, তাই প্রভু তাকে সমস্ত জাগতিক স্বর্গীয় চিরন্তর আশীর্বাদ দিয়েছিলেন। শাস্ত্রে আমরা তিনটি উদাহরণ খুঁজে পেতে পারি যেখানে আব্রাহাম ইয়ারে বন্ধু হিসাবে উল্লেখ করা হয়েছে। যীশু 41:8, দ্বিতীয় বংশাবলী 20:7, যাকুব 2:23। প্রভু ইব্রাহিমের বংশধরকে ভালোবাসেন দেব, যেহেতু ইব্রাহিম প্রভু আব্রাহামের প্রতি আনন্দিত ছিলেন, প্রভু সমগ্র ইসরায়েলকে চিরকাল ভালোবাসেন, পহেলা রাজাবলী 10:9। তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আন্তরিকভাবে তাদেরকে ভালোবাসেন, হুশিয়ার 14:4। প্রভু যাকুবকে ভালোবাসেন, মোলাশি 1:2। প্রভু লাজারকে ভালোবাসেন, জুহন 11:36। শুদ্ধ তারই নয়, তিনি সমগ্র মানবজাতিকে ভালোবাসেন এবং তাই পৃথিবীতে নামে আসছিলেন এবং সমস্ত শিষ্যর সাথে তার বন্ধুত্বর সম্পর্ক ছিল। প্রেমের সংজ্ঞা অনুসারে তিনি আমাদের প্রত্যেকের জন্য নিজের জীবন উৎসর্গ করছেন। শাস্ত্র বলে হিতোপদেশ 17:17 হতে যে বন্ধু সব দিনের ভালোবাসে এবং তাই কষ্টের জন্য জন্মায়। আমরা জুহানার গসপেলে পড়ি নিস্তার পর্বের আগে, কারণ যিশু জানতেনই পৃথিবী থেকে পিতার কাছে যাবার দিন তার হয়েছে। তার এই জগতের যারা তার নিজের প্রীতিপাত্র ছিলেন তিনি তাদেরকে শেষ পর্যন্ত প্রেম করলেন, জুহান 13:1। অসীম ভালোবাসার কারণে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শেষ অবাধি আমাদের সাথে থাকবেন। আপনি প্রভু ভালোবাসেন, তিনি আপনার প্রেম প্রভু এবং তিনি আপনার কাছ থেকে যা আশা করলেন তা হল আপনার ভালোবাসা। আপনি যদি তাই সত্যে ভালোবাসেন তাহলে আপনি তার আদেশ পালন করবেন। আপনি যখনই তাকে সত্যে ভালোবাসেন তখন আপনি তার উপস্থিতিতে ছুটে যাবেন এবং তার আন্তরিকভাবে প্রশংসা ও ধন্যবাদ জানাতে থাকবেন এবং আপনি তার জন্য একটি সাহসী সাক্ষ্য এবং তার সেবা হবে। প্রেরিত পৌলুষের পরিচর্যার রহস্য কী? তিনি বলছিলেন খ্রিস্টের ভালোবাসা তাকে বাধ্য করে। এই বাধ্যমূলক ভালোবাসার কারণে তিনি অনুভব করেছিলেন যে তিনি জিহুদি এবং অন্য জাতীয় উভয়ের কাছে ঘৃণার পাত্র, গ্রিক এবং বার্বরিয়ার জ্ঞানী এবং নির্বুদ্ধির কাছে এবং সকলের সুসমাচার প্রচার করে। ঈশ্বর সন্তান কালবাড়ির ভালোবাসা যাক এবং প্রভু যিশুর বন্ধুত্ব আপনাকে বাধ্য করে এবং আপনি পরিশ্রয়ের চালিকা শক্তি হতে পারে। ধ্যান করার জন্য সন্ধ্যের জন্য যে শুক্ল হয়েছে জিরিমিয়া 31:3 আসে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র কী কী কয়। শতাব্রভু অতীতে আমার কাছে আবির্ভূত হয়ে বললেন, ইসরায়েল আমি তোমাকে অনন্তকালীন ভালোবাসায় ভালোবাসি, আমি তোমার বিশ্বস্ত চুক্তি দিয়ে আমার কাছে টানছি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া করবেন।